नमस्कार, आमी सुदेवी। सुदेवी रान्नाघरे सबाई के आमंत्रण जानाई। आज आमी आपनादेर सामने आबारो एकटी चाट रेसिपी निये हाजिर होयेछी, आपेलेर चाट। आगे आमी पेयारार चाट बानिये किन्तु आपनादेरके देखियेछी। जारा मिस करे गेछेन आमी डेस्क्रिप्शन बक्से लिंक दिये देबो, अथवा आई बाटने क्लिक करे देखते पारेन। ताहले देखे निन आपेलेर चाट आमी किभाबे बानिये थाकि। एर जोन्नो आमी निएछी आपेल। आमी एखाने दुटो माझारि साइजेर आपेल निएछी। आपनारा चाइले बेशी निते पारेन, सेक्षेत्रे उपकरणेर परिमाणगुलो एकटु बाड़िये नेबेन। आपेल आमी गोटा धुये खोसा समेत छोटो छोटो टुकरो करे केटे निएछी, माझेर दाना अंश बाद दिये। हाफ चा चामच गोलमरिचेर गुड़ो, स्वाद मतो बीट नून। आमी एखाने हाफ चा चामच बीट नून निएछी। हाफ चा चामच रोस्टेड जिरेर गुड़ो, अर्थात हाफ चा चामच गोटा जिरे निये आमी शुकनो खोलाय नेड़े गुड़ो करे निएछी। एक चा चामच चाट मसला, এটা আমি বাজার থেকে কিনেছি, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর লাগছে এক টেবিল চামচ মধু। এবার একটা বড় বাটির মধ্যে আমি আপেলের টুকরোগুলো দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব বিট নুন, আর দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো আর চাট মশলা। এবার আমি এটাকে আর একসঙ্গে মিশিয়ে নেব। মধুটাকে আমি এখন দেব না, ওটা দেব একদম শেষে। আপেল তো আমরা বাড়িতে সবাই এমনিই খেয়ে থাকি, কিন্তু এই আপেলটাকে যদি এইভাবে চাট বানিয়ে খাওয়া যায় তাহলে আপেলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি মধুটা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আপেলের চাট। এবার এটা আমি সার্ভ করে দেব। এই দুর্দান্ত স্বাদের আপেলের চাট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।